যুদ্ধের ময়দানে নামার আগে দশরথ রঙ্গশালায় হাজির জামাল এবং জেমি। এই মাঠেই স্বাগতিকদের হারিয়ে নতুন ইতিহাস লিখতে স্বপ্নবাজ তারা। নেপাল বধের পরিকল্পনাটাও সাজিয়ে নিলেন। দশরথের সবুজ গালিচায় চোখ বুলালেন শেষবারের মতো। এরপর ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশনে দুই অধিনায়ক। আই লিগে খেলেছেন দুজনই, তাই এই দেখায় খানিক খুনসুটিতেও মজলেন। এরপর যুক্ত হলেন দুই কোচ। স্বাগতিক দলটার বিপক্ষে সুখের স্মৃতি আছে বাংলাদেশের। 22 ম্যাচ খেলে 13টা জয় জামাল ভুঁইয়াদের, 6টা হারের সাথে আছে 3টা ড্র। স্কোরিং ব্যর্থতা নিয়ে চিন্তা আছে, তবে ম্যাচটায় নিজেদের এগিয়ে রাখলেন জেমি। স্কোরিং ব্যর্থতা নিয়ে আমরা কাজ করেছি, এটা নিশ্চয়ই চিন্তার ব্যাপার। তবে আপনারা এটাও দেখেন, বাংলাদেশ কোনো গোল হজম করেনি। আমাদের ডিফেন্স লাইনকে আরো কৃতিত্ব দিতে হবে। বাংলাদেশের শোকেসে সবশেষ ট্রফি এসেছিল 2003 সালে দেশের মাটিতে, আর ঠিক 15 বছর পর কোনো ফাইনালে লাল সবুজের দল। স্বাগতিক নেপালও আশায় আছে ট্রফিটা ঘরেই রাখার। ওদের ডেরায় রয়েছে কিরণ, বিমল, বিস্তাদের মতো ভয় ধরানো ফুটবলার। তবে বাংলাদেশের শক্তি সম্পর্কে জানা আছে তাদের, তাই কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলার আভাস। আশা করছি ফাইনালে আমরা গোল পাবো। বাংলাদেশ বেশ ভালো দল, ওদেরকে হারিয়ে শিরোপা জয় করাটা অনেক কঠিনই হবে। আগের দিন ম্যাচ খেলায় দুই দলই দিনটা কাটিয়েছে হালকা জিম আর স্ট্রেচিং এ। নেপালের বিপক্ষে ফাইনালে নামার আগে দুশ্চিন্তার একটা মাত্র কারণ, সেটি হচ্ছে গোল করার যে দুর্বলতা ফরোয়ার্ডদের। তবে নেপালের বিপক্ষে যে পরিসংখ্যান বাংলাদেশ দলের, সে পরিসংখ্যান থেকে নিশ্চয়ই একটা আশা নিতে পারে বাংলাদেশ দল। আর তাছাড়া এই রঙ্গশালা যেহেতু বাংলাদেশকে এর আগেও হাসিয়েছে, সেক্ষেত্রে নিশ্চয়ই ফাইনাল ম্যাচটা নেপালের বিপক্ষে জয় দিয়ে শিরোপা নিয়ে বাংলাদেশে ফিরবে বাংলাদেশ দল, এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আরও একটি উপহার দিবে ফুটবল দল। নেপালের কাঠমান্ডু থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ।